সবাই ভালো আছে নিশ্চয়ই। চলো আজ আমরা পঞ্চম শ্রেণী বাটারফ্লাই বই থেকে তোমাদের লেসন 4 মেমরি ইন মার্বেল এটা আজ আমরা পড়ব। 45 পাতা 35 পেজ পার করো সবাই। লেটস বিগিন, চলো শুরু করা যাক। লুক এট দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও। What do you see in the picture? ছবিতে কি দেখতে পাচ্ছ? ঠিক বলেছ, একদম। ছবিটা তাজমহলের। What is the color of the building? তাজমহলের কি রং? হ্যাঁ, the color is white, মানে সাদা রং। চলো এরপরে পাতা উল্টাও। 46 পেজ। লেটস রিড, আমরা পড়া শুরু করি। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। আমি আগে পড়ি, আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়ো। দ্বিতীয়বারে তোমাদেরকে শব্দগুলোর মানে বলবো, বাংলা মানেগুলো বলে দেবো। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। His teacher has given a task. His teacher has given a task to the students. To the students of his class. Of his class. He has told them. He has told them to write a paragraph. Write a paragraph on the Taj Mahal. On the Taj Mahal. But Tarun does not know. But Tarun does not know much about the Taj Mahal. Much about the Taj Mahal. He only knows. He only knows that. That it is a beautiful monument. It is a beautiful monument situated in. Situated in Agra. Agra. Worried. He came back home. He came back home in the evening. In the evening. And asked his grandfather. Asked his grandfather. Grandfather. Grandfather, can you tell me? Can you tell me something? Something about Taj Mahal. About Taj Mahal. Tarun's grandfather. Tarun's grandfather was a retired teacher. Was a retired teacher. He knew a lot. He knew a lot about this beautiful. About this beautiful monument. Monument. He smiled. And says, okay. Okay. If you promise, to be a good boy, I will tell you many things about the Taj. About the Taj. Tarun promised not to be naughty. So his grandfather began to tell him the story of Taj Mahal. চলো এরপর আমরা শব্দগুলোর, কঠিন শব্দগুলোর মানে জেনে নিই, শব্দগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করতে শিখি, আর বাংলা মানেটা জেনে নিই। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। His teacher has given a task. His teacher given a task. তার শিক্ষক মশাই একটা কাজ দিয়েছেন। তার শিক্ষক মশাই একটা কাজ দিয়েছেন। To the students of his class. Of his class. তার শ্রেণীর ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের। He has told them. He has told them. তিনি তাদের বলেছেন To write a paragraph. একটা অনুচ্ছেদ লিখতে on the Taj Mahal. On the Taj Mahal. তাজমহল সম্বন্ধে. But Tarun does not know much. কিন্তু তরুণ বেশি কিছু জানে না. About the Taj Mahal. Taj Mahal সম্পর্কে। He only knows. He only
মাত্র জানে সে শুধুমাত্র জানে দ্যাট দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট এটা একটা সুন্দর স্মৃতিসৌধ এটা একটা সুন্দর স্মৃতিসৌধ সিচুয়েটেড ইন আগ্রা সিচুয়েটেড ইন আগ্রা আগ্রা শহরে অবস্থিত আগ্রা শহরে অবস্থিত ওরিট ওরিট ভীত হয়ে চিন্তিত মুখে হি কেম ব্যাক হোম হি কেম ব্যাক হোম সে বাড়ি ফিরেছিল সে বাড়ি ফিরেছিল ইন দা ইভিনিং ইন দা ইভিনিং সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করেছিল তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করেছিল গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল 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 সম্পর্কে তুমি কি কিছু আমায় বলতে পারবে তাজমহল সম্পর্কে তুমি কি কিছু আমায় বলতে পারবে তরুণ গ্র্যান্ডফাদার তরুণ গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার ওয়াজ এ রিটায়ার্ড টিচার তরুণের ঠাকুরদা তরুণের ঠাকুরদা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক হি নিউ এ লট হি নিউ এ লট তিনি অনেক কিছু জানতেন তিনি অনেক কিছু জানতেন অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট এই সুন্দর স্মৃতিসৌধটা সম্পর্কে এই সুন্দর স্মৃতিসৌধটা সম্পর্কে হি স্মাইল এন্ড সেড এন্ড সেড তিনি মৃদু হেসেছিলেন তিনি মৃদু হেসেছিলেন এবং বলেছিলেন এবং বলেছিলেন ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ইফ ইউ প্রমিস টু বি এ If you promise to be a good boy, তুমি যদি কথা দাও বা প্রতিজ্ঞা করো ভালো ছেলে হবে I will tell you many things about the Taj. আমি তোমাকে তাজ সম্পর্কে অনেক কিছু বলবো তরুণ promised তরুণ কথা দিয়েছিল তরুণ কথা দিয়েছিল নট টু বি নটি নট টু বি নটি দুষ্টুমি করবে না দুষ্টুমি করবে না সো হিজ গ্র্যান্ডফাদার তাই তার ঠাকুরদা বিগান টু টেল হিম বলতে শুরু করেছিলেন দি স্টোরি অফ তাজমহল তাজমহল তাজমহলের গল্প তাজমহলের গল্প এরপরে দেখো কিছু কিছু শব্দ তোমাদের আছে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স তারপরে ভার্বের বিভিন্ন রূপ যেমন ধরো স্টাডিজ স্টাডিজ এখানে তরুণ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে আমরা এরপরে ভার্বগুলোর পাস্ট টেন্সের রূপগুলো জেনে নিই তোমাদের আছে প্রেজেন্ট পাস্ট তার আর কি আছে যে যে কঠিন কঠিন নতুন নতুন শব্দগুলো তোমরা আজকে শিখছো সেগুলো আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করতে শিখব তার মানেগুলো জেনে নেব তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ তরুণ যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে স্টাডিজ তারপরে হিজ টিচার হ্যাজ গিভেন গিভ হচ্ছে দেওয়া তার পাস্ট টেন্স হচ্ছে গেভ আর পাস্ট পার্টিসিপেল রূপ হচ্ছে গিভেন তাহলে গিভ গেভ গিভেন মানে দিয়েছিলেন হি টকস টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস হি টোল্ড দেম টেল টি ই এল এল টেল টেল মানে বলা আর টোল্ড মানে বলেছিলেন এই যে বিউটিফুল বিউটিফুল বানানটা দেখো বি ই এ ইউ বি এ ইউ টি আই এফ ইউ এল তাহলে আমরা এটাকে চারটে সিলেবলে ভাগ করতে পারি বি এ ইউ টি আই এফ ইউ এল বিউটিফুল মানে সুন্দর ফাইন মনুমেন্ট এম ও এন ইউ এম ই এন টি এম ও এন ইউ এম ই এন টি মনুমেন্ট দেখো আমরা বেশ কয়েকটা নতুন শব্দ এবং কঠিন কঠিন শব্দগুলো আমরা ভেঙে ভেঙে তোমাদের দেখাই যেমন প্যারাগ্রাফ পি এ আর এ
H paragraph P A R A G R A P H তাহলে এটা চারটি সিলেবলে ভাগ হলো P A একটা R A একটা G R A P H paragraph তারপরে beautiful B E A U T I F U L B E A U T I F U L beautiful monument M O N U M O N U M E N T monument promised P R O M I S E D promised তাহলে এই যে শব্দগুলো তোমরা জানলে প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ বিউটিফুল মানে সুন্দর মনুমেন্ট মানে স্মৃতিসৌধ প্রমিসড মানে প্রতিজ্ঞা করেছিল প্রমিস করা মানে তোমরা বলো যে প্রমিস করছি তাহলে প্রমিস তার পাস্ট টেন্স হচ্ছে প্রমিসড আর এই যে গিভেন পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে গিভেন ওরিড ওরিড ডব্লিউ আর আর আই ই ডি ওরিড এটা হচ্ছে ওরি বা চিন্তার পাস্ট টেন্স ডব্লিউ ও আর আর আই ডি আর আর আই ই ডি ডব্লিউ ও আর আর আই ই ডি ওরিড নটি এন এ ইউ জি এইচ টি ওয়াই নটি বানানটা দেখো নটি N A U G H T Y নটি মানে দুষ্টু তাহলে তোমাদের কি মানেটা কি পরিষ্কার হলো স্পষ্ট হলো এরপরে দেখো এখানে একটা তোমরা সবাই জানো কম বেশি কিন্তু যারা এখনো একটু ভুল করো তারা দেখো ভালো করে ইংরেজি লেখার নিয়ম কেমন করে কোন অক্ষরটা লাইনের উপরে উঠবে কোন অক্ষরটা লাইনের নিচে নামবে সেগুলো এটার দিকে তাকিয়ে রাখো যেমন পি তোমরা ইংরাজি খাতায় লেখো বাংলা খাতাতেও লেখো পি এর এই যে উপর অংশটা এটা উপরে উঠবে এ দুটো লাইনের মাঝখানে যে মিডল লাইন সেটাতে লেখা হয় আর ও তাই এ ও তাই জি টা আবার নিচের দিকে নামে জি আর এ পি ও নিচের দিকে নামে এইচ আবার উপর দিকে ওঠে বিউটিফুল বি যেমন দুটো লাইনের মাঝখানে বড় হাতের যদি লেখো তাহলে দুটো লাইনের মাঝখানে আর যদি ছোট হাতের লেখো তাহলে এটা কিন্তু লাইনের মাঝে নিচের অংশটা হবে লাইনের উপরে উপর দিকে উপরের অংশটা হবে বিউটিফুল বি ই এ ইউ টিটা যেমন লাইনের উপরে ওঠে এফটা যেমন উপরে ওঠে ইউ এল এলটাও উপরে ওঠে মনুমেন্টেরও এখানে বললাম টিটা পি ও যেমন উপরে ওঠে ডিটা উপরে ওঠে এইরকম তা তোমরা এর পরের দিনের ক্লাসে আমাকে এ থেকে জেড পর্যন্ত যদিও ভাবছ ক্লাস ফাইভ কিন্তু তাও এ থেকে জেড পর্যন্ত ইংরাজি যেমন করে লেখার কথা সঠিক নিয়মে লিখে দেখাবো পরের দিন বাকি অংশটা আমরা এরপর তাজমহলের গল্প পরের দিনে আমরা পড়বো পরের দিনের ক্লাসে সবাই ভালো থেকো